টপ হেডলাইন্স। বিশ্বব্যাংকের 25 সদস্যের কার্যনির্বাহী পরিষদ সংস্থার নতুন প্রেসিডেন্ট হিসেবে ভারতীয় আমেরিকান অজয় বাঙ্কাকে নির্বাচিত করা হয়েছে। আগামী 2 জুন থেকে তার 5 বছরের মেয়াদ শুরু হবে। তিনি ডেভিড ম্যালপাসের স্থলাভিষিক্ত হবেন। মণিপুরে 355 ধারা বলবৎ করা হয়েছে। সেনাবাহিনীর হাতে দেওয়া হয়েছে সম্পূর্ণ রাজ্যের নিরাপত্তার দায়িত্ব। আসাম নাগাল্যান্ড থেকে বিশেষ বিমানে নিয়ে যাওয়া হয়েছে সেনাবাহিনী। 48 ঘন্টার জন্য মণিপুরে সব ধরনের রেল চলাচল বন্ধ করার ঘোষণা করা হয়েছে। হিংসা বিধ্বস্ত মণিপুর থেকে উপজাতি লোকরা আশ্রয় নিচ্ছে আসামের লক্ষ্মীপুরে। বর্তমানে এখন পর্যন্ত 1000-এরও অধিক উপজাতি লোকরা লক্ষ্মীপুরের একটি চার্চ সহ বিভিন্ন বিদ্যালয়ে আশ্রয় নিচ্ছে। তারা তাদের প্রাণ রক্ষার জন্য বৃহস্পতিবার মধ্যরাতে মণিপুর থেকে পালিয়ে এসে কাছাড়ের বিভিন্ন শিবিরগুলোতে আশ্রয় নিয়েছে বলে জানা গেছে। মণিপুরের দাঙ্গা পীড়িতদের আসামের কাছাড় জেলায় আশ্রয় দেওয়া হবে। আজ টুইট করে এই কথা জানান মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। ভূমিকম্পে কেঁপে উঠল বাংলাদেশ। শুক্রবার সকালে ভূমিকম্পে কেঁপে উঠে সমগ্র দেশ। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল 4.3। ভূমিকম্পের উৎপত্তিস্থল বাংলাদেশের ঢাকার দোহার উপজেলায়। প্রবল মাত্রায় ভূমিকম্প অনুভূত হলেও এখন পর্যন্ত হতাহতের কোনো খবর নেই। যুব কংগ্রেস সভাপতি শ্রীনিবাস বিভির জামিন নামঞ্জুর। যুব কংগ্রেসের প্রাক্তন রাজ্য সভাপতি অঙ্কিতা দত্তের দায়ের করা মামলার অগ্রিম জামিন চেয়েছিলেন সর্বভারতীয় যুব কংগ্রেস সভাপতি শ্রীনিবাস। গৌহাটি উচ্চ আদালতে নামঞ্জুর হল যুব কংগ্রেস সভাপতির জামিন। শ্রীনিবাসের বিরুদ্ধে ব্যবহৃত ধারা অগ্রিম জামিন অযোগ্য। পুলিশের কাছে হাজির হওয়া ছাড়া অন্য কোনো উপায় নেই যুব কংগ্রেস সভাপতির। আবারও জঙ্গি হামলা কাশ্মীরে। শুক্রবার রাজৌরি সেক্টরে জঙ্গি হামলায় মৃত্যু 5 সেনা আধিকারিকের। সেনা সূত্রে খবর, শুক্রবার সকালে রাজৌরি সেক্টরের অন্তর্ভুক্ত কান্দি জঙ্গলে সন্ত্রাস দমনে অভিযান চালানো হচ্ছিল। আশপাশের এলাকায় চলছিল নিবিড় তল্লাশি। সেই সময় সেনা জওয়ানদের লক্ষ্য করে বোমা ছোড়া হয়। বিস্ফোরণের অভিঘাতে ঘটনাস্থলে মৃত্যু হয় দুজনের। পরবর্তীতে আরও 3 জনের মৃত্যু হয়েছে। ভারতে বসে প্রতিরক্ষা বিষয়ক গুরুত্বপূর্ণ নথি পাকিস্তানে চালান করার অভিযোগে গ্রেপ্তার হয়েছেন ভারতীয় প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থার এক বিজ্ঞানী। মহারাষ্ট্রের জঙ্গি দমন শাখা এবং এটিএস ওই বিজ্ঞানীকে গ্রেপ্তার করেছে। এটিএস এর বিজ্ঞপ্তি অনুযায়ী ধৃত বিজ্ঞানীর নাম প্রদীপ করুলকার। প্রাথমিক তদন্তের ভিত্তিতে অনুমান, মধু ফাঁদে আটকা পড়ে প্রতিবেশী দেশে গোপন তথ্য পাচার করেছিলেন তিনি। এই বছরের প্রথম চন্দ্রগ্রহণ আজ। গ্রহণ শুরু হবে রাত 8:46, গ্রহণ সমাপ্ত হবে 1:20। ভারতে গ্রহণ আংশিক দৃশ্যমান, দেখা যাবে নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, ইউরোপের দক্ষিণ পূর্বে কিছু অংশ, প্রশান্ত মহাসাগর, আটলান্টিক এবং ভারত মহাসাগরের কিছু অংশে। জাপানের মধ্যাঞ্চলে শুক্রবার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। ইশিকাওয়া অঞ্চলে 6.2 মাত্রার ভূমিকম্পটি আঘাত হেনেছে। তবে কর্মকর্তারা জানিয়েছেন প্রাথমিকভাবে কোনো ক্ষয়ক্ষতি হয়নি এবং সুনামির কোনো আশঙ্কাও নেই। অগ্নিগর্ভ মণিপুরের পরিস্থিতির দিকে নজর রাখতে কর্ণাটকের নির্বাচনী প্রচার বাতিল করলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। উপজাতিদের মিছিল ঘিরে তুমুল সংঘর্ষ চলছে মণিপুরে। এহেন পরিস্থিতিতে ইতিমধ্যে একাধিকবার মণিপুরের মুখ্যমন্ত্রীর সঙ্গে ফোনে কথা বলেছেন শাহ। নানা পর্যায়ে আধিকারিকদের সঙ্গে একাধিক বৈঠকও সেরেছেন। মণিপুরের পরিস্থিতি নিয়ন্ত্রণের কারণেই কর্ণাটকের সমস্ত কর্মসূচি বাতিল করেন তিনি। অন্যদিকে উত্তেজিত জনতার হাতে আক্রান্ত হন মণিপুরের বিজেপি বিধায়ক ভুংজাগিন ভালতে। করিমগঞ্জকে করিডোর করে বহির্জেলায় ড্রাগস পাচারের ভয়ঙ্কর পরিকল্পনা। ধুবড়ী জেলায় ড্রাগস পাচারের প্রাক মুহূর্তে করিমগঞ্জে উদ্ধার বৃহৎ পরিমাণে ড্রাগস। আধা কেজি ড্রাগস সমেত গ্রেপ্তার 2 পাচারকারী। উদ্ধার হয় 4 কোটি টাকার ড্রাগস। রাজার আমলের অন্যতম পর্যটন কেন্দ্র এখন নেশাখোরদের কবলে। সন্ধ্যা ঘনিয়ে আসতেই মদা নেশার জমজমাট আসর। বখাটে যুবকদের আস্ফালনে হেনস্থার শিকার হতে হয় মহিলাদের। অন্যতম পর্যটন কেন্দ্র থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন পর্যটকরা। সংস্কারের অভাবে ভুগছে উদয়পুরের ভুবনেশ্বরী মন্দির। ভয়ঙ্কর আগুনে পুড়ে ছাই 10টি দোকান। অসহায় ব্যবসায়ীরা, দমকল কর্মীদের ঘটনাস্থলে পৌঁছাতে দেরি হওয়ার অভিযোগ। ক্ষয়ক্ষতির পরিমাণ কোটি টাকার অধিক। বিদ্যুতের শর্ট সার্কিটে আগুনের সূত্রপাত বলে অনুমান। ঘটনা সিপাহীজোড়া জেলার মধুপুর বাজারে। হাইলাকান্দিতে ধৃত আইপিএল জুয়ারিরা পুলিশ রিমান্ডে। হাইলাকান্দি পুলিশ আইপিএল জুয়ার সঙ্গে জড়িত থাকার অভিযোগে 6 যুবককে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার হওয়া 6 যুবককে আদালতে পেশ করেছে পুলিশ। আদালত 6 যুবকের মধ্যে 4 জনকে জেল হাজতে এবং 2 জনকে পুলিশ রিমান্ডে পাঠানোর নির্দেশ দেয়। বিজেপির মিত্রজোটের প্রতিনিধিদের স্বাগত জানালেন বোরখা পরিহিত মহিলারা। বদরপুরে অগপ সভাপতি অতুল বরা, স্বাস্থ্যমন্ত্রী কেশব মহন্তকে উষ্ণ সম্বর্ধনা জানান দলের কর্মী সমর্থকরা। লোকসভা নির্বাচনের আগে সংখ্যালঘু মহিলাদের উষ্ণ অভ্যর্থনা রাজনীতির নতুন সমীকরণ সৃষ্টি করতে পারে। আমার দোকান, আমার দোকান দেখে হতবাক বিধানসভার প্রতিনিধি দল। করিমগঞ্জ শহরের ঘাট লাইনে থাকা একটি আমার দোকান পরিদর্শন করলেন, কিন্তু সেই দোকান দেখে হতবাক প্রতিনিধি দলটি। দোকানের লাগোয়া একটি গালামালের দোকান রয়েছে, কিন্তু বাস্তবে আমার দোকানে সেরকম কোনো সামগ্রী ছিল না। থানায় দালালিতে ব্যস্ত থাকার অভিযোগ দক্ষিণ করিমগঞ্জের পলডহর জিপি সভানেত্রী প্রতিনিধির বিরুদ্ধে। টাকা না দিলে ভাগ্যে জোটে না প্রধানমন্ত্রী আবাস যোজনার গৃহ, বিত্তবানরা পাচ্ছেন সরকারি গৃহ। অসহায় গরিব দুস্থদের করুণ আর্তনাদ। গ্রাম উন্নয়নের টাকা নিয়ে চলছে হরিল্লুট। এনজিওর নামে সভানেত্রীর বাড়িতে গৃহ নির্মাণের অভিযোগ।
উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে করিমগঞ্জে পালন করা হয় বৌদ্ধ জয়ন্তী। করিমগঞ্জের বদরপুরে এই উপলক্ষে প্রভাত ফেরির আয়োজন করেন বৌদ্ধ ধর্মাবলম্বীরা। বদরপুরের বৌদ্ধ কলোনির মন্দিরে দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বৌদ্ধ ধর্মাবলম্বীরা এদিন পূজার্চনা করেন মন্দিরে। মণিপুরের রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হওয়ার কারণে উদ্বিগ্ন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। মুখ্যমন্ত্রী জানান, মণিপুরে প্রায় 200 ছাত্রছাত্রী ত্রিপুরার মেডিকেল সহ বিভিন্ন কলেজে পড়াশোনা করছেন। তারা যাতে কোনো ধরনের সমস্যায় না পড়েন তার জন্য ত্রিপুরা সরকারের তরফে পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এর অংশ হিসেবে একটি হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে। প্রতিবাদ করুন ভালো কথা। গণতান্ত্রিক দেশে প্রতিবাদ করার অধিকার সবারই রয়েছে, তাই বলে রাতের অন্ধকারে এইভাবে একটি রাজনৈতিক দলের কার্যালয়ের সামনে দাঁড়িয়ে যা খুশি কথাবার্তা বলা সেটা কিন্তু মোটেও ঠিক হয়নি। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় বজরং দলের বিক্ষোভ প্রদর্শন প্রসঙ্গে বলতে গিয়ে কথাগুলি বলেন জেলা কংগ্রেস সভাপতি রজত চক্রবর্তী। মণিপুরের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন ত্রিপুরা রাজপরিবারের সদস্য এবং তিপ্রামথা দলের চেয়ারম্যান প্রদ্যুৎ কিশোর দেববর্মন। মণিপুরের একাধিক জাতিগোষ্ঠীর নেতাদের সঙ্গে ফোনে কথা বলেছেন এবং শান্তি সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানিয়েছেন। হিংসার মধ্য দিয়ে কোনো সমস্যার সমাধান হয় না, সমস্যার সমাধানে আলোচনা টেবিলে বসার আহ্বান জানান প্রদ্যুৎ কিশোর দেববর্মন। ত্রিপুরা রাজধানী আগরতলার বাদারঘাট স্টেডিয়াম এলাকায় বোমা বিস্ফোরণ, আহত দুই কিশোর, আতঙ্ক ছড়িয়েছে রাজধানী আগরতলায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।